আপনি কি বড়ো হতে চান কোটিপতি হতে চান তাহলে এই ভিডিও সিরিজ আপনার জন্য কেন না কারণ আমি নিজে যখন শেয়ার বাজার থেকে কয়েক বছরের পরিশ্রমের ফলে বড়লোক হতে পেরেছি কোটিপতি হতে পেরেছি তাহলে আমার দৃঢ় বিশ্বাস আপনিও পারবেন হ্যাঁ আপনিও পারবেন আমার একটি কয়েক কোটি উপার্জনের ভিডিও একটি প্রমাণ সমেত ভিডিও আপনি এখানে পেয়ে যাবেন আপনি পরে সেই ভিডিওটি চেক করে দেখতে পারেন যদি আপনার প্রুফ চাই তাছাড়া আমি বলবো আপনিও যদি হতে চান শেয়ার বাজার থেকে বড়লোক তাহলে আপনি অবশ্যই পারবেন তবে হ্যাঁ একদিনে হবে না অনেক বছর সময় লাগবে ধৈর্য লাগবে প্রথম ধৈর্য আপনাকে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে এবং সেই জন্য আমি একটি ভিডিও সিরিজ পাবলিশ করতে চলেছি এটা তার প্রথম পার্ট সেকেন্ড পার্ট থার্ড পার্ট এরকমভাবে পরপর পার্ট আসবে প্রথম পার্টে আমি আপনাদের বোঝাবো শেয়ার বাজার জিনিসটা কি এবং কেন এখান থেকে বড়লোক হওয়া যায় একজন সাধারণ মানুষ কেন শেয়ার বাজার থেকে অর্থ উপার্জন করে বড়লোক হতে পারে কেন শেয়ার বাজার থেকে লসও হয় আমার নাম প্রসেনজিৎ পাল আমার লেখা বই অ্যামাজন ইন্ডিয়া বেস্ট সেলার যেটা হাউ টু অ্যাভয়েড লস অ্যান্ড আনকনসিস্ট্যান্টলি ইন দ্য স্টক মার্কেট আপনি অ্যামাজনে সার্চ করে দেখে নিতে পারেন এবং আমি দু সাল থেকে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে অ্যাক্টিভলি ইনভেস্ট করছি এই ভিডিওতে আমি যেটা বলবো সেটা ইন্ডিয়ান শেয়ার মার্কেট বা বাংলাদেশি স্টক মার্কেট বা পৃথিবীর যে কোনো জায়গার শেয়ার মার্কেটের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য এবং আপনি যদি এই ভিডিওগুলো আমার ইংলিশ শুনতে চান তাহলে এইখানে দেখবেন আমার একটা ইংলিশ চ্যানেলও আছে সেখানেও আপনি ভিজিট করতে পারেন তাহলে চলুন শুরু করি প্রথমেই জানবো শেয়ার বাজার জিনিসটা কি ধরুন আপনি কোনো ব্যবসা করেন সে যে কোনো ব্যবসায়ী আপনি ধরে নিতে পারেন আপনার কোনো ফ্যাক্টরি ধরে নিতে পারেন বা কোনো দোকানের মালিক হতে পারেন বা কোনো রেস্টুরেন্ট হতে পারেন যে কোনো কিছু ব্যবসা ধরুন আপনি একজন রেস্টুরেন্টের মালিক এবং আপনার যে রেস্টুরেন্টটা আপনি চালু করেছেন সেটা খুব ভালোভাবে চলছে খুব ভালো প্রফিট হচ্ছে প্রচুর লোকজন আসছে খুব ভালো এবার আপনি কি চাইলেন যে এই রেস্টুরেন্টটাকে আমি একটা রেস্টুরেন্টকে ভারতবর্ষের নানা জায়গায় বা পৃথিবীর নানা জায়গায় আমি ছড়াবো তো তার জন্য আপনার কি করতে হবে আপনার টাকা লাগবে মানে আপনার ধরুন আরও দশখানা পৃথিবীর নানান প্রান্তে আপনি আপনার রেস্টুরেন্ট খুলবেন বা আপনি আপনার যে স্টোর যেটা ধরুন বিগ বাজার বলতে পারেন বা রিলায়েন্স স্টোর যা হোক কোনো কিছু একটা ধরে নিন আপনি আরও আপনার দেশের দশ জায়গায় বা পৃথিবীর দশ জায়গায় খুলবেন তার জন্য ধরুন একশো কোটি টাকা লাগবে এবার এই একশো কোটি টাকা আপনি কীভাবে পাবেন আপনার কাছে প্রথম রাস্তা আছে ব্যাংক লোন কিন্তু মুশকিলটা হচ্ছে ব্যাঙ্ক থেকে আপনি যদি সেই টাকাটা লোন নেন তাহলে আপনাকে ব্যাংকে পুরো টাকাটা কিন্তু শোধ করতে হবে উইথ ইন্টারেস্ট আরেকটা অপশান আছে যদি আপনি আপনার ছোট্ট মালিকানা বিক্রি করেন আপনি যদি বলেন চলুন আমি আমার এই ব্যবসার টেন পারসেন্ট মালিকানা বিক্রি করছি এর জন্য আমি একশো কোটি নেব এতে আপনার লাভটা কী হবে ব্যবসাদার হিসাবে যে ওই একশো কোটি টাকা আপনি যদি জনসাধারণের কাছ থেকে নিতে পারেন আপনার অংশীদারিত্ব বিক্রি করে আপনাকে কিন্তু ওই টাকার ইন্টারেস্টও দিতে হবে না এবং ওই টাকা ফেরতও দিতে হবে না খালি কি আপনার ব্যবসার যদি প্রফিট হয় তাহলে তাদেরও প্রফিট যদি আপনার লস হয় তাদেরও লস এই জন্য এটা হলো ব্যবসায়ী যে তার দিক থেকে আমি কথাটা বললাম এবার ওই ব্যবসায়ী যে মার্কেটে বলবে যে আমি আমার অংশীদারিত্ব বিক্রি করছি আমি আপনি আমার আপনার মতো লোক কেন ওই অংশীদারিত্ব আমরা কিনতে চাইব কারণ দেখুন আমি বা আপনি জানি বা একজন সাধারণ মানুষ জানে সে নিজের প্রচেষ্টায় সারা ভারত অত রেস্টুরেন্ট খুলতে পারবে না তাই তাই যে অলরেডি খুলছে যে অলরেডি সাকসেসফুল হয়ে একটা রেস্টুরেন্ট চালাচ্ছে তার রেস্টুরেন্টের একটা ছোট্ট পার্ট আমি হয়ে যাই তাতে করে আমার লাভটা কী হবে আমাকে রেস্টুরেন্ট চালানোর দায়িত্ব নিতে হবে না অথচ তার রেস্টুরেন্টের প্রফিট হলে আমারও প্রফিট গ্রো করবে এইখান থেকেই শেয়ার মার্কেটের কনসেপ্টটা আসছে আজকে শেয়ার মার্কেটে আপনি যত কোম্পানি দেখছেন ইন্ডিয়ার বলুন বাংলাদেশের বলুন আমেরিকার বলুন গুগল ফেসবুক বা ইন্ডিয়া রিলায়েন্স টাটা যাই বলুন না কেন সমস্ত কোম্পানি একটা সময় কিন্তু তাদের শেয়ারের অংশীদারিত্ব বাজারে বিক্রি করেছিল ভারতবর্ষে যেমন রিলায়েন্স ধীরুভাই আম্বানি উনিশশো সত্তর আশির দশকের সময়ে উনিও কিন্তু একই ওনার টার্গেট ছিল উনি চেয়েছিলেন উনি একটা ফ্যাক্টরি তৈরি করেছিলেন আরও চারটে পাঁচটা ফ্যাক্টরি তাড়াতাড়ি বানাবেন কী করবেন উনি শেয়ার ছেড়েছিলেন যে উনি ওনার অংশীদারিত্বের একটা অংশ বিক্রি করবেন এতে করে কী হলো উনি উইদাউট এনি সুদ কোনো টাকা ফেরত নেওয়ার মানে ব্যাঙ্ক থেকে নিতে গেলে যেমন টাকা ফেরত দিতে হবে সেরকম কোনো ঝঞ্ঝাট ছাড়াই শেয়ার কিন্তু মার্কেটে বিক্রি করতে পারলেন তার নিজের অংশীদারিত্বে কিছুটা বিক্রি করে সেই রিলায়েন্সের শেয়ার মানে বুঝতে পারছেন উনিশশো আশির দশকে সেই রিলায়েন্স যদি কেউ কিনে থাকতো তাহলে আজকে তাহলে মানে সেই সময়কার দশ টাকার শেয়ারও আজকের মানে কয়েক লক্ষ বা কোটিতে হয়ে গেছে সেটা আলাদা কথা আমি অতদিনের কথায় যাচ্ছি না কিন্তু আলটিমেটলি কনসেপ্টটা হচ্ছে এইটা কোম্পানি যখন তার শেয়ার প্রথম মার্কেটে নিয়ে আসে সেইটাকে আমরা আইপিও হিসাবে জানি ইনিশিয়াল পাবলিক অফারিং এবার একটা স্বাভাবিক প্রশ্ন আমি বারবার বলছি কেন শেয়ার বাজার থেকে একজন সাধারণ মানুষ প্রফিট করতে পারে বা বড়লোক হতে পারে এবং কেনই বা লস হয় আপনি যতক্ষণ না এটা বুঝবেন যে কেন প্রফিট হতে পারে অনেক প্রফিট হতে পারে ততক্ষণ আপনার যদি বিশ্বাসই না আসে না যে যদি হ্যাঁ এইখান থেকে সম্ভব ততক্ষণ আপনি কিছু করতে পারবেন না তাই সবার আগে আপনার দরকার যে এই বিশ্বাসটা কারণ আপনি হতে পারেন অনেক জায়গা থেকে শুনেছেন যে শেয়ার বাজারে লস হয় রিস্ক হয় এটা সেটা অনেক রকম নেগেটিভ জিনিস আপনি শুনেছেন তো তার জন্য আপনার এই পজিটিভও কেন হয় নেগেটিভও কেন হয় এর জন্য কিন্তু ক্লিয়ার স্বচ্ছ একটা জ্ঞান থাকতে হবে তাহলে এই যদি জ্ঞান না থাকে তাহলে বিশ্বাস আসবে না যদি বিশ্বাস না আসে তাহলে আপনি উপার্জন করতে পারবেন না তাহলে কেন মানুষ এখান থেকে সহজে বড়লোক হতে পারে সেটা আমি আপনাকে বলে দেখুন পৃথিবীতে আপনি যত বড় লোক দেখবেন হ্যাঁ সে বিল গেটস বলুন মার্ক জুকারবার্গ বলুন ফেসবুকের ফাউন্ডার আর আমাদের মুকেশ আম্বানি বলুন বা যেই হোক সকলেই কিন্তু এই ডিরেক্টলি বা ইনডিরেক্টলি শেয়ার বাজারের সঙ্গে যুক্ত অথবা আপনি নর্মাল চোখে দেখলে ভাববেন তারা সকলে ব্যবসা করে তাই তো এবার কেন ব্যবসা করেই বড় লোক হওয়া যায় জানেন তো কারণ দেখুন আমার আপনার আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু চব্বিশ ঘন্টাই সময় আছে আপনি যদি খুব হাইলি স্কিলড লোক হন ধরুন আপনি প্রত্যেক ঘন্টায় আপনি খুব বড় সফটওয়্যার ডেভেলপার হ্যাঁ আপনি প্রত্যেক ঘন্টায় মানে এক এক ঘন্টা কাজ করে আপনি এক এক লক্ষ টাকা চার্জ করেন ঠিক আছে কিন্তু তবুও আপনার তো চব্বিশ ঘন্টায় সেটা সীমিত ওর বেশি তো আপনি চব্বিশ ঘন্টার বেশি তো আপনি আর কাজ করতে পারবেন না তাই আপনার আর্নিং কিন্তু ওই চব্বিশ ঘন্টার মধ্যেই সীমিত থাকতে হবে ওর বাইরে আপনি স্ট্রেচ করতে পারবেন না কিন্তু যারা ব্যবসা করে ব্যবসাদাররা কিছুই না তারা কয়েক হাজার লোকের পরিশ্রমে সে নিজে অর্থ উপার্জন করে আজকে মুকেশ আম্বানি তো ডিসিশান মেকার উনি কী করছেন ওনার আন্ডারে কয়েক লক্ষ এমপ্লয় কাজ করছেন তাদের জন্য ওনার ইনকাম হচ্ছে তাই উনি বড় লোক হয়েছেন তো এই জিনিসটা করতে গেলে আপনাকে ব্যবসাদার হতে হবে ঠিক আছে এবার ব্যবসাদার দেখুন সবার দ্বারা সবার সম্ভব না অনেকে চাকরি করেন অনেকে নানান রকম ক্ষেত্রে প্রফেশনাল ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সবাই আজকে যদি বলে যে আমি ব্যবসা সবাই সম্ভব না এটা কিন্তু আপনি একজন ডক্টর বা ইঞ্জিনিয়ার বা অন্য কিছু প্রফেশনে হয়েও আপনি ইনডিরেক্টলি এই শেয়ার বাজারের মাধ্যমে আপনি ওই ব্যবসার মালিকানা পেতে পারেন কিভাবে শেয়ার কিনে তার মানে যখন আমি যেটা বললাম যে যখন কোনো ব্যবসা মার্কেট থেকে টাকা তোলার জন্য একটা করে শেয়ার ছাড়ছে তার মানে কি সে তার আংশিক মালিকানাটা বিক্রি করছে আপনি যদি সেই আংশিক মালিকানাটা কেনেন আপনি ওই কোম্পানির আংশিক মালিকানার অধিকারী হচ্ছেন তার মানে আগামী দিনে যত ওই কোম্পানি বাড়বে আপনার তত প্রফিট তাই তো মানে মনে রাখবেন যে বড়ো লোক হতে গেলে আপনাকে অন্যের পরিশ্রমে পয়সা কামাতে হবে এছাড়া কোনো উপায় নেই কারণ একটি নিজের পরিশ্রমে পয়সা কামানোর সময় কিন্তু সীমিত যেটাকে আমরা অ্যাক্টিভ ইনকাম বলি প্যাসিভ ইনকাম মানে যেটা অন্যের পরিশ্রমে পয়সা কামানো এবং শেয়ার বাজার একটা দারুণ জায়গা এই অন্যের পরিশ্রমে পয়সা কামানোর জন্য কেন তারও আমি আপনাকে বলে দিচ্ছি কেন দেখুন আরও অনেক জায়গা আছে যেখানে অন্যের পরিশ্রমে বা প্যাসিভ ইনভেস্টিং করা যায় একটা খুব ভালো জায়গা হলো রিয়েল এস্টেট জমি বাড়ি কেনা এবার মুশকিলটা কি জানেন জমি বাড়ি কিনতে গেলে আপনাকে অল্প কোনো অ্যামাউন্টে কিনতে পারবেন না মানে আপনার কাছে ধরুন আছে পাঁচ হাজার টাকা আপনি পাঁচ হাজার টাকায় কোনো জমি বাড়ি কিনতে পারবেন পারবেন না তার জন্য একটা অনেক বড় টাকার প্রয়োজন মানে আপনি যে ধরুন কলেজ পাস করে উঠেছে বা নতুন চাকরি পেয়েছে সে কিন্তু একটা রিয়েল এস্টেট কিনে দশটা বারোটা রিয়েল এস্টেট কিনে সেটা থেকে ডবল করবো ট্রিপল করবো সেই সময় কিন্তু সে পাবে না শেয়ার বাজার হলো এমন একটা জায়গা যেখানে আপনি যে কোনো অ্যামাউন্ট নিয়ে ইনভেস্ট করতে পারেন হ্যাঁ এটা ঠিকই শুনেছেন আপনি পাঁচ হাজার বলুন দশ হাজার বলুন পনেরো হাজার বলুন যে কোনো অ্যামাউন্ট নিয়ে আপনি শুরু করতে পারেন আবার যে কোনো সময় সেই টাকা আপনি উইথড্রও করতে পারেন রিয়েল এস্টেটে জমি বাড়ির একটা সব থেকে বড় অসুবিধা হলো আপনি যদি আজকে হঠাৎ করে কোনো টাকার দরকার হয় না আপনি একদিনে ওই জমিটা বা বাড়িটা বিক্রি করতে পারবেন না আপনাকে ওই জমি বাড়ি বিক্রি করার জন্য প্রথমত বায়ার পেতে হবে রেজিস্ট্রেশন অনেক একটা লম্বা প্রসেস অনেক দিন পরে টাকা পাবেন তাই তো কিন্তু শেয়ার বাজারে কিন্তু সেরকম কোনো ব্যাপার নয় আপনি একদিনে যেদিন চাইবেন সেদিনই আপনি শেয়ার বাজার নর্মালি সপ্তাহে পাঁচ দিন খোলা থাকে দুদিন সপ্তাহ সপ্তাহে ছুটি থাকে সেটা ইন্ডিয়াতে শনি রবিবার যেমন ছুটি থাকে তেমনি কিন্তু বাকি সব দিনই খোলা আপনি যেদিনই শেয়ার বিক্রি করে আপনি কিন্তু টাকা পেতে পারেন তৃতীয়ত কি শেয়ার বাজারটা কিন্তু খুব রেগুলেটেড রেগুলেটেড মানে এখানে যেমন ইন্ডিয়া শেয়ার বাজারে যে মার্কেট রেগুলেটার রেগুলেটার সে আছে সেবি বাংলাদেশেরও শেয়ার মার্কেটে মার্কেট রেগুলেটার আছে পৃথিবীর সমস্ত জায়গাতেই রেগুলেটার আছে রেগুলেটর মানে যাতে শেয়ার বাজারে খুব কেউ বড় রকমের কেলেঙ্কারি করে কেউ বড় রকমের কিছু না করতে পারে তো তার জন্য সব কিছু মনিটার হয় এবং সেই মনিটারগুলো আজকাল ইলেকট্রনিক্যাল সিস্টেমে হচ্ছে তার জন্য কি যে শেয়ারের দাম যে ডিসকভারি যেটা প্রাইস ডিসকভারি আমরা বলি সেটা খুব ট্রান্সপারেন্ট মানে একটা শেয়ারের দাম আজকে একশো টাকা দুশো টাকা একশো টাকা হোক একশো এক টাকা হোক একশো পাঁচ টাকা হোক সকলের জন্যই কিন্তু একশো এক টাকা সকলের জন্যই একশো পাঁচ টাকা রিয়েল এস্টেটের প্রবলেমটা কি আপনি যদি একটা আপনার কোনো কিছু কিনতে যান দেখবেন জমি বাড়ি কারোর কাছ থেকে আপনি দাম পাচ্ছেন দু লক্ষ টাকা কেউ বলবে আড়াই লক্ষ টাকা নানান রকম দাম এর তো কোনো মানে যে যেমন দর করতে পারবে তার তেমন দাম হবে শেয়ার বাজারের কিন্তু তা নয় আপনি যে একশো টাকা যে স্ক্রিনে দামটা দেখতে পাচ্ছেন পুরোটা ইলেকট্রনিক ওই একশো টাকা সারা পৃথিবীর বা সারা দেশের লোক কিন্তু একশো টাকাই দেখতে পাচ্ছে এই কারণে রিয়েল এস্টেট বা অন্য যে কোনো ইনভেস্টারের মাধ্যম বলুন তার থেকে কিন্তু শেয়ার বাজারের অনেক বেনিফিট এবং যে কোনো মানুষ একজন কলেজ স্টুডেন্ট বলুন বা যেই বলুন কিন্তু এখানে ইনভেস্ট করতে পারে এবং এখান থেকে ইনভেস্ট করে সফলতা অর্জন করতে পারে এবার আমি ছোট্ট করে এটাও বলে দেবো যে শেয়ার বাজার থেকে আপনার লস কেন হয় বা কি কী বিষয়ে আপনাকে সাবধান থাকতে হবে আপনি শুরু করতে গেলে তার আগে একটা জরুরি কথা বলে দিই দেখুন আমি একটা ভিডিও সিরিজ বানাতে চলেছি যার প্রথম পার্ট থেকে অনেকগুলো পার্ট থাকবে এবং যেখানে একদম বেসিক থেকে শুরু করে পুরো অ্যাডভান্স লেভেল অব্দি বললেন না পুরো একটা আমি পরিষ্কার রাস্তা দেখিয়ে দেবো কিন্তু তার জন্য আপনাকে যেটা মানে খুব সহজ যেটা কাজ করতে হবে ভিডিওটিকে শেয়ার করতে হবে কারণ যত বেশি আপনি ভিডিওটি শেয়ার করবেন তত বেশি ভিউজ বাড়বে এবং ভিউজ যদি বেশি না হয় একটা টাইমের পরে কিন্তু আমি মানে যে ফ্রিতে ইউটিউবে যে ভিডিও ছাড়ার যে উৎসাহটা সেই জিনিসটা কিন্তু একটা সময় নষ্ট হয়ে যেতে পারে কারণ আমি অলরেডি আমার ইংলিশ ভিডিওর একটা কোর্স অলরেডি আমি পেড ভিডিও কোর্স আমার ওয়েবসাইটে রয়েছে সেখানে অবভিয়াসলি অনেক সাবস্ক্রাইবার অনেক মেম্বার্স আছে আমি চেষ্টা করছি বাংলাতেও যেহেতু অনেক ডিম্যান্ড অনেক কিছু যেগুলো মানে অনেক অ্যাডভান্স লেভেলের জিনিস আস্তে আস্তে কিন্তু ফ্রিতে দিতে এবং কিন্তু তার জন্য আপনাদের যেটা চাই আপনাদের এই ভিডিওকে শেয়ার করা চাই লাইক করা চাই এবং সাবস্ক্রাইব করা চাই কারণ যত ভিউজ বাড়বে ভিডিওতে ততই আমার কিন্তু নেক্সট ভিডিও পরের ভিডিও আমি ছাড়তে ততই অনুপ্রাণিত হব তাই আমি বলবো যদি আপনার এতক্ষণ দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে পজ করুন প্রথমে শেয়ার করুন আপনার হোয়াটসঅ্যাপে যত কন্টাক্টস আছে বা যারা যারা ফিন্যান্স শেয়ার মার্কেট বুঝতে ইচ্ছুক তাদের মধ্যে শেয়ার করতে থাকুন ফেসবুক টুইটার বা যে সোশ্যাল মিডিয়ায় আপনি এখানে আছেন সেটাতেই আপনি শেয়ার করতে থাকুন চলুন আবার ফিরে যাই আমাদের আলোচনার টপিকে লস কেন হয় লোকসান কেন হয় দেখুন লোকসান হওয়ার প্রথম একটা কারণই হলো ম্যাক্সিমাম প্রচুর লোক শেয়ার বাজারে কিন্তু আসে সমস্ত কিছুটা না জেনে এনাফ পড়াশোনা না করে তো আমি আপনাকে কথা দিতে পারি যদি আপনি সমস্ত পড়াশোনা না করে শেয়ার বাজারে আসেন তাহলে কিন্তু আপনার লস অনিবার্য এবং দ্বিতীয় একটা জিনিস কি যে লোভ মানুষের যে আমি অল্প টাইমে বেশি টাকা কামাবো একদিনে বড়ো লোক হবো এক মাসে বড়ো লোক হব ভিডিও শুরুতেই কিন্তু আপনাকে বলেছি আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে বড়ো লোক হতে গেলে ওই ঝপাঝপ ঝপাঝপ কিছু করে ফেললাম ইয়ে হবে না প্রথম ধৈর্য আপনি তখনই প্রমাণ পাবেন যদি আপনি এই পুরো ভিডিওটা উইদাউট কোনো স্কিপ না করে যদি এতটা দেখেন তাহলে আমি বলবো আস্তে আস্তে আপনি ধৈর্য বিল্ড আপ করছেন সপ্তাহের পর সপ্তাহ আমি ভিডিওগুলো ছাড়বো আস্তে আস্তে আপনাকে দেখতে হবে আস্তে আস্তে আরও অনেক কিছু আপনাকে বুঝতে হবে তাই আমি বলবো ধৈর্য যদি আপনি মনে করেন যে চলুন আমি এখানে এক বছরে ডবল করে বাড়ি চলে যাব ছ মাসে ডবল করে যাব ছ মাসে কোটিপতি হব তাহলে কিন্তু আপনার লস অনিবার্য কারণ শেয়ার বাজারে এবার আমি আপনাকে বলে দিই আপনি একটা শেয়ার যখন কিনবেন আপনি সেই শেয়ারটা যখন খুশি তখন বিক্রি করতে পারেন যখন খুশি তখন মানে যদি আপনি শেয়ারটা আজকে কিনে যদি আজকেই বিক্রি করেন সেটাকে আমরা বলি ইন্ট্রাডে ট্রেডিং যদি আজকে কিনে দুই তিন দিন পরে যদি আপনি বিক্রি করেন সেইটা হয়ে যাবে শর্ট টার্ম ট্রেডিং আজকে কিনে যদি আপনি চান এক বছর দু বছর পরে বিক্রি করবেন সেটা হয়ে যাবে আপনার লং টার্ম ইনভেস্টিং শেয়ার কেনার সময় আপনাকে এমন নয় কিছু আগে থেকে বলে দিতে হবে আপনি কতদিন রাখবেন এমন কিছু নয় কিন্তু আপনি যে কোনো সময় বিক্রি করতে পারবেন এবং এইগুলো আমরা তাদেরকে নাম দিই যে কি কি ধরনের বিভিন্ন রকমের ট্রেড হয় তো সেই জন্য আমি আপনাকে সেই কথাও বলে দিলাম যে প্রথমত এই শেয়ার বাজারের মজার ব্যাপার তো আপনি যে কোনো অ্যামাউন্ট নিয়ে শুরু করতে পারবেন এবং আপনি যে কোনো সময় হঠাৎ করে আপনার টাকার দরকার হয়ে গেল আপনি যে কোনো সময় সেটি বিক্রিও করতে পারবেন লস আপনার হবে তখনই যখন আপনি বলেন ফাটকা খেলা ফাটকা খেলতে চাওয়া মানে আপনি আজকে কিনলেন আজকে কিনে ভাবলেন যে কেউ একজন বলেছে আজকে কেন এটা দুদিনের অনেক বেড়ে যাবে টেন পার্সেন্ট টোয়েন্টি আপনি জানেনই না কি ব্যাপার কি ব্যাপার কেউ একজন বললো আপনি কিনে নিলেন কিছু জানলেন না সেই সব ক্ষেত্রে কিন্তু আপনার লস হবেই আপনাকে কি করতে হবে আপনাকে যে কোনো ব্যবসা বুঝতে হবে যেমন আমি বললাম ইনিশিয়ালি যে শেয়ারটা অ্যাকচুয়ালি কি কারণ আপনার কোনো একটা কোম্পানি তার বার্ষিক মালিকানা বিক্রি করছে এবং মনে রাখবেন আপনি যে কোনো শেয়ার চুজ করুন সেই শেয়ারটার আপনি দশ বছরের পারফরমেন্স দেখুন যদি কোনো শেয়ার বিগত দশ বছরের প্রত্যেক বছর সেলস এবং প্রফিট বাড়াতে থাকে তাহলে দশ বছরে সেই শেয়ারের দাম কিন্তু অনেকটা বাড়বেই বাড়বে একদিন দুদিনে কি হবে কেউ জানে না অনেক কিছু হতে পারে কিন্তু পাঁচ বছর দশ বছর এই লম্বা টাইম ফ্রেমে ব্যবসা যদি ভালো চলে শেয়ারের দাম বাড়বে তাহলে আপনি যখন একটা শেয়ার কিনছেন আপনি ওই ব্যবসার আংশিক মালিকানার অধিকারী হচ্ছেন যদি ব্যবসা ভালো চলে শেয়ার ভালো চলবে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এত মানে এমন নয় যে বিশাল কঠিন বা এমন একটা খুব সহজভাবে আপনাকে আমি বোঝানোর চেষ্টা করছি যে ইনকাম করতে আপনি অনেক টাকা কামাতে পারবেন সেই সমস্ত শেয়ার থেকে যদি সেই শেয়ারের ব্যবসা ভালো চলে এবং সেই ইনকামটা একদিন দুদিনে নয় দীর্ঘ এক বছর দু বছর তিন বছরে আপনার অনেক শেয়ার আছে যেগুলো তিন চার বছরও ডবল হয়ে যায় কেননা সত্যি সত্যি যদি ব্যবসা সেরকম পারফর্ম করে আজকে কোনো ব্যবসা যদি তিন চার বছরে যদি ডবল হয়ে যায় শেয়ারের দামও মোটামুটি সেরকম হয় হ্যাঁ তো আপনার কাজ হচ্ছে ব্যবসাটা অ্যানালিসিস করা যে কোন ব্যবসা ভালো হবে কোন ব্যবসা খারাপ হবে সেই অ্যানালিসিস যেগুলোকে আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস টেকনিক্যাল অ্যানালিসিস এইরকম নানান রকম অ্যানালিসিস সেগুলো আমরা আগামী দিনের ভিডিও সিরিজে আস্তে আস্তে জানবো এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমি শেয়ারটা কিনবো কীভাবে দেখুন শেয়ার কেনার জন্য আপনাকে একটা ডিম্যাট অ্যাকাউন্ট এবং ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেমনভাবে খুলেন না অনেকটা সেই রকমই ইন্ডিয়ার আপনি যদি ইন্ডিয়াতে থাকেন তাহলে আজকে তো প্রসেসটা কমপ্লিটলি অনলাইন হয়ে গেছে আপনি ঘরে বসেই আপনার দুই তিন দিনের মধ্যে আপনার পুরো ডিম্যাট অ্যাকাউন্ট এবং ট্রেডিং অ্যাকাউন্ট খুলে যাবে ট্রেডিং অ্যাকাউন্ট মানে সেই অ্যাকাউন্ট যেখানে আপনি শেয়ার কেনা বেচা করতে পারবেন এবং ডিম্যাট অ্যাকাউন্ট মানে সেই অ্যাকাউন্ট যেখানে আপনার শেয়ারটা স্টোর হয়ে ইলেকট্রনিক্যালি মানে ডিজিটালি যেখানে আপনার শেয়ারটা জমা থাকবে আপনার নামের এগেনস্টে দেখুন ইন্ডিয়াতে আমার নিজের অ্যাকাউন্ট জিরোধা বলে একটি ব্রোকারের সঙ্গে আছে যারা ইন্ডিয়ার এখন লার্জেস্ট ডিসকাউন্ট ব্রোকার তাদের রেটও খুব কম এই ডিসক্রিপশন বক্স একটা লিঙ্ক আছে আপনি সেই লিঙ্কে ক্লিক করে জিরোদাতে অ্যাকাউন্ট খুলতে পারেন দা ছাড়াও আপ স্টক্স আছে গ্রো বলে একটি অ্যাপ আছে সমস্ত এরা কিন্তু মোটামুটি সকলেই সেভি রেগুলেটেড এবং সকলেই যাদের টেক প্ল্যাটফর্মটা বেশ ভালো এবং আপনারা যে কোনো জায়গাতে কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারেন অ্যাকাউন্ট খোলাটাও খুব ইজি আপনার জাস্ট প্যান নাম্বার আপনার অ্যাড্রেস প্রুফ এইগুলোই লাগবে এইগুলো দেওয়ার পরে কমপ্লিটলি ডিজিটালি আপনি অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন এর পরের ভিডিওতে আমরা এটাও জেনে নেব যে এই যে আপনার অ্যাকাউন্ট খোলা যখন হয়ে যাবে তারপর যখন আপনি একটা শেয়ার কিনতে যাবেন অনেক রকম টেকনিক্যাল টার্ম আপনি দেখতে পাবেন বাই লিমিট অর্ডার মার্কেট অর্ডার আরও মানে এক্স্যাক্ট কীভাবে আপনি বাই সেল অর্ডার প্লেস করবেন কী কী তার সিগনিফিকেন্স এইসব অনেক কিছু জিনিস আমরা এর পরের ভিডিওটাতে আমরা জেনে নেবো তাহলে এতক্ষণে আমরা এই ভিডিও থেকে কী কী জানলাম প্রথমত আমরা এটা জানলাম যে আপনি যখন একটি শেয়ার কিনছেন তার মানে আপনি সেই ব্যবসার একটা আংশিক মালিকানার অধিকারী হচ্ছেন খুব ছদ্র মানে ছোটো আপনার হয়তো অংশের মালিক হবেন তবুও ঠিক আছে খুবই ছোট্ট একটা অংশের মালিকানার অধিকারী হচ্ছেন আপনাকে যদি শেয়ার বাজার থেকে ইনকাম করতে হয় তাহলে আপনাকে কিছুই না যে ভালো কোম্পানি স্ট্রং কোম্পানি যেই কোম্পানিগুলো আগামী দিনে ভালো পারফর্ম করবে সেই সমস্ত কোম্পানিতে আপনাকে বিনিয়োগ করতে হবে এবং সেই বিনিয়োগ যদি আগামী দুই তিন বছর ধরে কোম্পানিটা সত্যি সত্যি প্রফিট সেলস আরও ব্যালেন্স শিট এগুলো যদি স্ট্রং করে গ্রো করতে পারে তাহলে আপনারও প্রফিট অনিবার্য এর কোনো ব্যতিক্রম নেই একদিন দুদিন ইন্ট্রাডে বা শর্ট টার্ম ট্রেডিংগুলো খুবই রিস্কি কারণ একদিন দুদিনে শেয়ার কি হয় এর কোনো লজিক থাকে না প্রত্যেক দিন মানে হাজার হাজার কোটি কোটি লোক মার্কেটে থাকে তো তাই একদিনে শেয়ারের দাম ওপরে যাবে না নিচে যাবে এর কোনো লজিক হয় না তাই আপনি যদি নতুন হননি একদিন দুদিনে প্রফিট কামানোর চেষ্টা করবেন না খুব তাড়াতাড়ি বড়লোক হওয়ার চেষ্টা করবেন না কারণ খুব তাড়াতাড়ি বড়ো হতে গেলেই কিন্তু লস হয় আপনাকে ধৈর্য ধরতে হবে ব্যাপারটা পুরো বুঝতে হবে আস্তে আস্তে আপনি আসুন এবং শেয়ার বাজারে ইনভেস্ট করার জন্য কোনো ন্যূনতম অ্যামাউন্ট নেই আপনি দু টাকা থেকেও শুরু করতে পারেন তিন হাজার থেকেও শুরু করতে পারেন পাঁচ হাজার থেকেও শুরু করতে পারেন যারা নতুন নতুন শব্দ কলেজ পাস করেছেন বা নতুন চাকরি পেয়েছেন তাদের জন্য তো আমি বলবো অতি অবশ্যই শেয়ার বাজারে খুবই অল্প থেকে শুরু করুন কারণ যখন আপনি শুরু করবেন তখনই জিনিসটা জানবেন আর একে একে ভিডিওগুলো দেখে যান কারণ যত আপনি যদি অ্যাডিকুয়েট নলেজ না নিয়ে যদি শেয়ারে আসেন না তাহলে কিন্তু আপনি শেয়ার মার্কেটে লস হবেই এবং আপনি আরও লোককে বলবেন যেটা জুয়া খেলার জায়গা গ্যাম্বেলিং করার জায়গা এবং কেন আপনি এটাও মনে রাখতে হবে কেন শেয়ার বাজার থেকে বড়লোক হওয়া যায় কারণ অ্যাকচুয়ালি আপনি যখন একটা কোম্পানিতে ইনভেস্ট করে এক বছর দু বছর হোল্ড করবেন আপনি অ্যাকচুয়ালি অন্যের পরিশ্রমে পয়সা কামাবেন মানে সেই কোম্পানির এমপ্লয়রা যদি ভালো কাজ করে কোম্পানির গ্রোথ হবে কোম্পানির গ্রোথ হলে আপনার পয়সা বাড়বে এত সুন্দর কিন্তু মজার জিনিস এটা এবং এত সহজ জিনিস এটা সুতরাং আপনার কাজ একটাই যে কি করে আপনি ফান্ডামেন্টালি স্ট্রং বা আপনি স্ট্রং কোম্পানি কি করে চুজ করবেন সেগুলো আমরা এর পরের দিকের ভিডিওতে জানবো আপনি এই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনার যদি কোনো ছোটোখাটো যদি কোনো কোয়ারি থাকে বা যদি কোনো ফিডব্যাক থাকে আপনি সেখানে জানাতে পারেন কী টাইপের কন্টেন্ট আপনি এক্সপেক্ট করছেন সেগুলো জানাতে পারেন প্রথম পার্টের ভিডিওটা আপাতত এই পর্যন্তই আমরা নেক্সট পার্টে যেমন বললাম আমরা কি কী জানব যে এই যে আপনি যখন শেয়ার কিনবেন তখন আমি আপনাকে লাইভ ডেমো দেখাবো যে কিভাবে শেয়ার কিনতে হয় এবং এই কেনার সময় লিমিট অর্ডার মার্কেট অর্ডার এস এল অর্ডার লস এরকম অনেক কটা জিনিস টেকনিক্যাল টার্ম থাকে সেই জিনিসগুলোকে আমরা ভালো করে জেনে নেব। এবং শেয়ার চুজ করার আগে কি কি জিনিস প্রথম শেয়ার কেনার আগে কি কী জিনিস আমাদের মাথায় রাখতে হবে সেই সমস্ত জিনিসগুলো আমরা আগামী ভিডিওতে জেনে নেব আশা করি ভিডিওটি ভালো লেগেছে পার্ট ওয়ানের ভিডিও আপাতত এই পর্যন্তই নেক্সট পার্টে আমরা আবার একটি নতুন ইনসাইটফুল ভিডিও নিয়ে চলে আসবো ততদিন সঙ্গে থাকুন